সুরদম আগাইছলের বন্দরনগরী চট্টগ্রামের প্রথম বাইপাস বাইজিদ বুস্তামিথুন ভাটিয়ারি পর্যন্ত 6 কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়কের নির্মাণ হাজ ইতিমধ্যে চলমান সড়ক নির্মাণ হাজ যা শেষ হইয়া এড়ে উৎসুক সর্বাসী অলর উপস্থিতিতে পর্যটনের মতো রূপ নেয় বাইপাস সড়ক। বন্ধু বান্ধব লোক ঘুরতে এসে বোধকিয়াই আবার পরিবার পরিজন লইনে বোধকিয়াই সে একখানা বাতাস খাইবার লাই সময় ফেলে এই ব্যাকে ব্যস্ত সেলফি আর ফটো সেশনত। অনেক ভালো কাজ হয়েছে, ঠিক আছে। এখান থেকে আপনার বাজেট পর্যন্ত যে রাস্তাটা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ হয়েছে। সব ভিতরি বেলায় জিনিস জায়গায় বেশি সুন্দর। তো বেগুন এসে বন্ধু বান্ধব প্লেয়ারে ফ্রেন্ডে আগে এসে লনে হয়ে মানে জায়গায় সুন্দর। তো আইলাম বাড়ালে গিল কে হর রাঙ্গামাটি কে হর ভাটিয়ারি দুনিয়া দুনিয়া বাইরে কি হই না সিডাংশর বাইরে যে আর মানে আর যে কি পার্বত্য চট্টগ্রাম যে ঘুরি পেলে দেখো এখন আর ঘুরে উপরে বেড়ে পাইছে ফ্লেভার। আর বর্তমানের চট্টগ্রামের রোডের যে অবস্থা এই অনুযায়ী এই রোড গান আর দেখিলে তো এন আর তুলনা দেয় আর স্বর্ণ দলা ভাই এটা এত আর ব্যাকুনে এটা চলে যাই দেয় এখন বুঝুন না রাস্তাঘাট অনেক নিমতলা তুন সাগরিকা পর্যন্ত আইলে বুঝি তার হইলে যাহার নামও তারা খুব ভালো একখান এক্সপিরিয়েন্স হইলো। এলে একখান পর্যটক জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর আনার বেশি দাবি দোলাবালি জিনিস যদি না থাকতো যেদূর পর্যন্ত রোড ই আর আনার বেকুন ম্যাক্সিমাম মানুষই কি করে বললে আসি এটা প্রকল্প হাস্য যদি তাড়াতাড়ি শেষ হইতো তাহলে মানুষ বেগুন আইরা আরেকখানি আনন্দ পেত এবং সৌন্দর্য যে এনে পুরাপুরি ভাবে পাইত আর কি। বোধ উঁচু নুচু পার হাড়ি আর নানা ছড়া ঝোপঝাড় ভরা এনে সড়ক কর নির্মাণ হাস শেষ হলে দূরপাল্লার যেহনো যানবাহন শরৎ নডুকিয়ে নেই উত্তর ও দৈন সিটাং ছাড়াও পার্বত্য চট্টগ্রামত যাতায়াত গড়িত ফারিব সহসাই। ফলে উরুস্তুল যানজরতুন বাসন ছাড়াও শ্রমঘন্টা কমিব 60 লাখ নগরবাসীর আর সারা বছরই এবার সুফল ভোগ করিতে পারিব দেশের সাধারণ মানুষ। রাস্তায় বলে আনালে বেশি ভালো হইব কারণ আনার একখান ইয়াতে খনালার দিকে প্রচুর জায়গারে যার যেগিনে যানজট তৈরি করে ফেলার যদি রাস্তায় বেও হ্যাঁ ভবিষ্যতে আনালাই শহরের যানজট কমিব এবং এসে যে গাড়ি যেগিন আছে এগিন সহজে কক্সবাজার হ বদরাট দিয়ে সহজে যাইতে পারিব এবং শহরের যানজট খুব চাপ কমিব। অন্য নমকে সুন্দর জায়গা এই জায়গা সিটাঙ্গা দিনে অন্তত এই শহর রাত নাই টিকটা যদি হামান ঘরে তারে তারা ব্যাগ জনা জমা আয় মজা পাইব ব্যাগ আয় মজা পাইব এখন আর আসছে যে সাইবার লাগে রাইয়ের যে আসলে জায়গা কিনা সুন্দর আর রাস্তায় বেও অনেক সুন্দর এই রাস্তা খোলা তো না দেখলে বেশ কিছুদিন যাবো একটা পর্যটক মতো মানুষ আনাগমা হরার একটা মানুষ বেশি আসা যাওয়া হরার তো দেখি যে না আসলে জায়গায় পরিবেশ অনেক সুন্দর আর এই রাস্তায় দেখিবার পর তো না তো যেদূর মনে হয় রাস্তায় ওই পথে আরো চট্টগ্রামে যানজট বোধ কমিব বলে মনে হয়। প্রায় 300 কোটি টাকা খরচে নির্মিত প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকার প্রকল্প বাস্তবায়ন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ 120 ফুট প্রস্তর সাইলেনের এই সড়ক নির্মাণ হাজ 2015 সালের সেপ্টেম্বর শুরু হইল নানা জটিলতা হারাই নে চলতি বছর 2019 সালের শেষের দিকে সড়ক সাধারণ লাই খুলে দিতে পারিব বলে জানাইয়ে প্রকল্পের পরিচালক। আরা এশিয়ান ইউনিভার্সিটির অন্তে জামেলা আছে ইলিয়ান মিটে ফেলাই আর পরিবেশার পত্র বাগিয়ে এখন পুরোপুরি ভাবে হাত চলে ডিসেম্বরের মধ্যে আরা গাড়ি চলাচল লাই রাস্তা সারে দিই ডিসেম্বর মধ্যে যে কোনো ভাবে প্রজেক্ট শেষ হয়ে যাবে। এই প্রজেক্টের আদায় প্রজেক্টের 100 কিলোমিটার রাস্তা এর মধ্যে 51 ব্রিজ আছে একখান রেল ওভার ব্রিজ আছে এখন ব্রিজ ব্যাগিং শেষ হয়ে গিয়ে শুধু এশিয়ান ইউনিভার্সিটির 1 কিলোমিটার অংশ বাকি আছে ইয়ান ওই 2-3 মাস দ্রুত হাত চলে এই 2-3 মাস শেষ হইলে ডিসেম্বরের ভিতরে গাড়ি চলে সরজমিন ঘুরিয়ে না দেখা যায় শেষা বাংলা বাজার এলাকার অংশর দুইটি ড্রেনের নির্মাণ হাস চলের ফুরদমে এশিয়ান ওমেন ইউনিভার্সিটির গেট পর্যন্ত কিছু অংশ
ওইয়ে ফ্রিজ ঢালা, বাকি অংশ চলের পার হাড়ি এনে রাস্তা তৈরির হাজ। আবার ভাটিয়ারি অংশ হাজর তিন ভাগের দুই বাকি ইতিমধ্যে শেষ। 120 ফুট প্রস্থ আর 6 কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণ হাজ দ্রুত শেষ গত্য দিন রায় পুরুস্তুল হাজগড়ের ঠিকাদারি প্রতিষ্ঠান। তিন দফায় নির্মাণ প্রকল্পের মেয়াদ বাড়াই এনে চলতি বছর 2019 ডিসেম্বরতে শেষবার হতা এই বাইপাস সড়কের নির্মাণ হাজ। সাধারণের দাবি এবারই ঠিক সময়ে হাস্য শেষগুড়ি জনস্বার্থে সাধারণ খুলে দেওয়া। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি।